নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমি আমার চ্যানেল ইন্ডিয়ান ব্লগার লক্ষ্মীতে। আজকে আমার একটা অ্যাকচুয়ালি আমার তিনটে অনুষ্ঠান বাড়ি আজকে আছে, কিন্তু আমি তিনটেতে যেতে পারবো না, আমি একটাতেই যাব। দুটোতে যাওয়ার, দুটো অ্যাটেন্ড করার কথা ছিল, বাট দুটো পারবো না, একটাতেই যাব। তো ফার্স্ট টাইম যেটা করলাম, ফ্রন্ট সেকশনটা নিয়ে আমি পার্টিং করলাম, দেন আমি একটা আর্টিফিশিয়াল পাফ লাগিয়েছি, আমার এই সামনে চুলটাকে পেছনে নিয়ে গেলাম, দুটো কাটা ক্লিপ আর একটা ছোট্ট ক্লিপ দিয়ে অপশন ছিল সেটা আমি লাগিয়ে দিলাম, আমার নিয়ে আমার কাছে বড় ক্লাচের মতো এটাকে লাগিয়ে নিলাম, একদম সেফ সিকিওর। আমি যতই নাড়াচাড়া ডান্স ওয়ান্স করি কিচ্ছু হবে না। সরাসরি চলে আসবো মেকআপে। মেকআপে আমি ফার্স্টেই যেটা ইউজ করছি সেটা হলো কামা আয়ুর্বেদা, মাই অল টাইম ফেভারিট রোজ ওয়াটার। ড্রাই হতে দেবো, এর আগে আমি ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। অ্যাভোকাডো ফ্যান, এটা সাজা আমি শুকিয়ে দেবো। যত সুন্দরভাবে, যত ভালোভাবে তুমি স্কিনটাকে প্রেপ করবে, অর্থাৎ স্কিনটাকে ময়শ্চারাইজ করবে, আমি এখানে ইউজ করছি সেটাফিল ডেলি অ্যাডভান্স ময়শ্চারাইজার। এটা স্কিনটাকে অল ডে লং ময়শ্চারাইজ করে রাখে, তো খুব ভালোভাবে আমি ময়শ্চারাইজ করে নিচ্ছি। প্রত্যেকটা প্রোডাক্ট লাগিয়ে প্রোডাক্টগুলোকে শুকোতে দিতে হবে, নইলে কিন্তু প্রোডাক্ট বেস্ট বসবে না। তো আবারও আমি এই হ্যান্ডি ফ্যানটার সাহায্য নেব, ফটোশপের ভিটামিন ই লিপ বাম, তোমরা যে কোনো লিপ বাম লাগাতে পারো। আমার স্কিনটা ড্রাই হয়ে গেছে, তোমরা হাত দিলেই বুঝতে পারবে স্কিনটা ড্রাই হয়েছে কিনা। আমি ইউজ করবো ম্যাকে পেপ অ্যান্ড প্রাইম। প্রাইমটা পুরোপুরি শুকিয়ে গেছে, এবার আমি চলে আসবো কালার বারের প্রাইমারে। আমি নিয়ে নিলাম দশ সেকেন্ড পর আমরা বেস দেবো। আমি ইউজ করবো ম্যাকের স্ট্রোক ক্রিম, এটা পেন শেডে আছে। এবার সরাসরি আমরা বেসে চলে আসবো, আর বেসে আমি আজকে বেস ইউজ করবো কাইলনে ডালমা কালার। আমি খুব বেশি কালার কালেক্টিংয়ে যাই না, কন্ট্রোল বা হাইলাইটারটা করলে করতে পারি, যদি এটা দিয়ে মোটামুটি বাকি পোর্শনগুলো ঢেকে যায়। এটার সঙ্গে একটু সেমি হেভি মেকআপ করছি, ক্রাইলনের টিভি টিভি স্টিকটা ইউজ করছি। প্যাকেট 247। এবার আমি বেসটাকে আরো ভালো করে বসাবো প্যাকেট বিউটি ব্লেন্ডার দিয়ে। Thank you.
হালকা যদি মনে হয় তাহলে আমি হাইলাইটই বা কালেক্ট করতে পারি। তো আমার মনে হচ্ছে একটু হাইলাইটারের আজকে দরকার হবে আমার। ক্রাইলনের FS22 ইউজ করছি। সেকেন্ড মিনি ব্লেন্ডারটা দিয়ে আমি ব্লেন্ড করছি। আমি কিন্তু কন্ট্রোল এরিয়াটাকে ছেড়ে হাইলাইট করেছি। এবার আমি চলে যাবো আয়ে। আমি মেবলিনের এজ ডিভাইন কালচার ইউজ করছি। সেটিং পাউডার দিয়ে সেট করেছি। যদি চাও আমি আরেকবার টিউটোরিয়াল তোমাদের জন্য করবো। তোমরা কমেন্ট করো খালি। আইডো করার আগে এবং পরে ফিল আপ করার দুবারই স্কুলে ব্যবহার করতে হবে।
मुझको ही माना है तेरा जाना जैसे कोई बद्दुआ तेरा जाना जैसे कोई बद्दुआ तो तुम मर जाएंगे हम सनम तेरी कसम ओ सनम तेरी कसम ओ सनम तेरी कसम तुम्हें देखते ही आगे हो जाती हूँ আমি রেডি হয়ে গেছি তোমাদের সামনে আর সঙ্গে প্যাক আপ করেছি এই ইয়ারিংসটা সঙ্গে আর এগুলো যেগুলো আমার হাতে থাকে 24 আওয়ার্স আমি সেগুলোই রাখার চেষ্টা করেছি চলো আমার এই মেকআপটা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ফার্স্ট টাইম আমি এরকম গর্জিয়াস মেকআপ তোমাদের সাথে শেয়ার করলাম ইউনিভার্সালি আমার ফার্স্ট মেকআপ যেটা আমি করলাম অন স্ক্রিন আর এই আই মেকআপটা আমি ট্রাই করলাম ফার্স্ট টাইম মানে ইনস্ট্যান্টলি আমার মাথায় এই শেডগুলো এলো যে এই শেডগুলো দিয়ে খালি করা যেতে পারে বললাম কেমন লাগলো প্লিজ জানিও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আমি